আকম হাসান একজন বাংলাদেশী টেলিভিশন অভিনেতা। তিনি হাসির চরিত্রে অভিনয়ের জন্য বেশি জনপ্রিয় হলেও তাকে গম্ভীর চরিত্রেও দেখা যায়। সালাউদ্দিন লাবলুর রঙের মানুষ নাটকে রাখালের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম জনপ্রিয়তা অর্জন করে। তিনি এ জার্নি বাই পলিটিক্স 2011 সালের নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ টিভি অভিনেতার জন্য মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কারের মনোনয়ন লাভ করেন। জন্ম 21 এপ্রিল নারায়ণগঞ্জ, বাংলাদেশ। জাতীয়তা বাংলাদেশি, নাগরিকত্ব বাংলাদেশ। শিক্ষা স্নাতক, পেশা অভিনেতা। উল্লেখযোগ্য কর্ম রঙের মানুষ। আকম হাসান জন্মগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলায়। তিনি নারায়ণগঞ্জের আদর্শ স্কুলে পড়ালেখা করেন, এরপর নারায়ণগঞ্জের তোলারাম কলেজে পড়েন। বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি শাখা কলেজ থেকে তিনি তার গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন। তিনি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, পরবর্তীতে যার ফল স্বরূপ বিনোদন পাড়ায় তিনি তার নাম লেখান। হাসান ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি দুর্বল হয়ে পড়েন এবং পরবর্তীতে জীবনে তিনি অভিনয় জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। 2008-এ তিনি ডাক্তার বাড়ি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি একের পর এক নাটকে অভিনয় করতে থাকেন, তবে সালাউদ্দিন লাবলুর রঙের মানুষ নাটকে রাখালের চরিত্রে অভিনয়ের মাধ্যমে সকলের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। 2019 সালে তিনি মাসুদ করিম সুজনের কিস্তিকাদের ও ডেঙ্গু নাচের টেলিভিশন ধারাবাহিক নাটকে অভিনয় করেন। তিনি বাপ বেটা 24 ওয়েব নাটকে প্রথমবারের মতো যমজ চরিত্রে অভিনয় করেন। নয়ন মিল্টন পরিচালিত নাটকটি সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায়। এবছর ঈদুল আজহায় তার অভিনীত 30টি টেলিভিশন নাটক ও মিনি ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়।